জি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো এখন একটা বেগুনের জমিতে দাঁড়িয়ে আছি এই জায়গায়। তো যে বেগুনের জমিতে দাঁড়ায় আছি, এই জাতের নামটা আপনার মনে আছে? আছে। এটা কি জাতের বেগুন? ললিতা। ললিতা। এটা কোন কোম্পানির জানেন? এয়ার মালিক। এয়ার মালিক সিড স্যার। এটা আর কখনো আগে চাষ করছিলেন আপনি? না, করেনি। করেন নাই না? তো এই জমির বয়স এখন কতদিন হয়েছে এখন পর্যন্ত? গাছের বয়স? জি, গাছের বয়স 60-65। 60-65 দিন না? 60-65 দিনের মধ্যে আপনি হারভেস্ট করছেন কতবার এখন পর্যন্ত? বেগুন উঠেছেন কতবার? তিনবার। তিনবার উঠাইছেন। তো বেগুনটা দেখে আপনার কাছে কেমন মনে হইলো? না, আসলে তো ভালো, বেগুনটা ভালো, তার জন্য তো আনন্দ লাগতেছে আর কি। বেগুনটা ধরা ঠিক আছে তো? না, ঠিক আছে। আপনার বাজারে এটা চাহিদা কেমন? চাহিদা মোটামুটি আছে। এটা রোগ বালাই হয় না? হয় না, তো একটা গাছ মরা নেই। একটা গাছও মারা জানে। তো আপনি এবছর করে তো লাভবান হয়েছেন এমনিতে, না? আগামী বছর চাষ করবেন এটা? আল্লাহ যদি বাসা রাখে। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এই জায়গায় আছি, আমাদের এই দুজন ডিলারই এই জায়গায় আছে, বাপি ভাই আছে। তো বাপি ভাই, আপনি এই যাত্রা সম্পর্কে একটু বলেন। যে আপনি তো এবছর এটা প্রথম বিক্রি করলেন, না? না, এটার ফলনটা খুব ভালো, গাছ মরে না। গাছ মারা যায় না? না, গাছ মারা যায় না, পানি সহনশীল, বৃষ্টি সহনশীল। আর ফলনটা তো আমরা এই জায়গায় দেখতেছি এখন পর্যন্ত। আমি এখন পর্যন্ত আসলে কোনো বেগুনের ধরা দেখি নাই, যে এরকম এত পরিমাণ বেগুন ধরতে পারে আমার নিজেরও বিশ্বাস হয় নাই। যে আজকে বেগুন উঠাইছে এদিক থেকে অনেক, প্যাকেটের ছবি দেখে মনে হয় যে লাগাই দিছে, এখন দেখেছি বাস্তবে বাস্তবে ওরকমই মনে হচ্ছে। তো বেলাল ভাই, আমরা তো অনেক দূর থেকে আসলাম এটা দেখার জন্য, আপনি কিছু বলেন এই যাত্রা, আপনি মূলত বিক্রি করছেন বেগুনগুলা সবচেয়ে ভালো? এই তো মানে অসাধারণ দিন আর কি। এই আমার মানে আপনার কাছে ভালো লাগছে যাত্রা দেখে? এখন তো বিক্রি করতে আর কোনো ভয় নাই এই যাত্রা? মানে এত সুন্দর বেগুন ধরতে পারে আসলে বিশ্বাস। আমি তো প্যাকেটের সাথে প্যাকেটের চেয়ে আর বেশি দেখতেছি। প্যাকেটে যেটা ছবি দিছে এটা কম হয়েছে ওই জায়গায়, প্যাকেটের মধ্যে কম হয়েছে। প্রত্যেকটা গাছে এই অবস্থা।